ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর একাডেমি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো টেট 2022 পরীক্ষা নিয়ে একাধিক মতামত বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আমরা জানতে পারছি। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য উঠে এসেছে, যেমন সুপার টেট হওয়ার কথা বা আরও পরীক্ষা হওয়ার কথা বা তাদের রেজাল্ট কবে দেবে, রেজাল্টের সাথে সাথে তাদের সার্টিফিকেট কবে পাবে, এরকম বিভিন্ন বিষয় আমরা বিভিন্ন রকমভাবে জানতে পারছি। 2014 এবং 2017 ব্যাচের যারা পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষার ইন্টারভিউ প্রসেস চলছে। এখন ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হবে মে মাসের 8 তারিখ নাগাদ, এবং মে মাস অলমোস্ট ইন্টারভিউ প্রক্রিয়া শেষ এবং রিক্রুটমেন্ট প্রসেস টোটাল কমপ্লিট হওয়ার পরে জুন জুলাই নাগাদ নতুন নোটিফিকেশান পাওয়া যাবে, নতুন পরীক্ষার 2023-এর টেটের যে নতুন নোটিফিকেশান সেটা বেরোবে। এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে প্রধান শিক্ষক, নবম দশম আপার প্রাইমারি এবং একাদশ দ্বাদশের নতুন নতুন নোটিফিকেশান আমরা পাবো। সেই অনুযায়ী বিভিন্ন খবরাখবরের আপডেট আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দিয়েছি। যারা নতুন দর্শক দেখছো তারা অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ইপিএসআর একাডেমি, পাশে বেল আইকন ক্লিক করে রাখো। সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমার কাছে প্রথম পৌঁছবে আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে। বন্ধুরা, একটাও গুরুত্বপূর্ণ আপডেট তোমরা বাদ দেবে না, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ নতুন নতুন নোটিফিকেশান তোমরা পাবে আমাদের চ্যানেলের থ্রুতে। টেট সংক্রান্ত, SLST, PT এবং সমস্ত স্কুল শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন নতুন খবরের বা পরীক্ষার বা নতুন আপডেট সমস্ত আমাদের চ্যানেল থেকে পাবে। সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখো। দেখো এখানে নতুন একটি খবর, সেই বিষয়টা কি, টেট 2022 ফের দিতে হবে পরীক্ষা, চূড়ান্ত সিদ্ধান্ত জানালো রাজ্য শিক্ষা দপ্তর। কী পরীক্ষা ফের দিতে হবে, কেন দিতে হবে, সমস্ত বিষয় আমরা জানতে পারবো। এখানে বলেছে দেখো, এর আগে জানা গিয়েছিল রাজ্যের টেট উত্তীর্ণদের জন্য আরও একটি পরীক্ষা আয়োজন করার কথা ভাবছে। এর দরুন প্রার্থী তালিকা সংক্ষিপ্ত হবে এবং ইন্টারভিউ প্রক্রিয়া অনেক অপেক্ষাকৃত সহজতর হবে। সংশ্লিষ্ট পরীক্ষার নাম দেওয়া হবে সুপার টেট। তবে চলতি বছরে এই সুপার টেট আয়োজন হবে কি না তা নিয়ে আলোচনা চলছিল, আর এবার সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো শিক্ষা দপ্তর। কী সেই সিদ্ধান্ত, সমস্ত ভিডিওটা বন্ধুরা দেখো, খুব ইন্টারেস্টিং একটি ইনফরমেটিভ। সমস্ত জায়গায়, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এই বিষয়টা নিয়ে তোলপাড় উঠে গেছে বন্ধুরা। সমস্ত বিষয়টা জানতে পারে পুরো ভিডিওর মধ্যে দিয়ে, সবাইকে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো এখানে বলছে, দেখো প্রসঙ্গত রাজ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রথমে লিখিত ও পরে ইন্টারভিউ নেওয়া হয়, এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউয়ে অংশগ্রহণ করেন। এদিকে টেট উত্তীর্ণ লক্ষাধিক প্রার্থীর ইন্টারভিউ নেওয়া একাধারে জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এহেন সমস্যা সমাধানে প্রাথমিক বা প্রাইমারি টেটের অপর একটি পরীক্ষা নিয়ে প্রার্থী তালিকা সংক্ষিপ্ত করে তবে ইন্টারভিউ প্রক্রিয়া যাওয়ার ভাবনা আনে রাজ্যে। অর্থাৎ বন্ধুরা, তোমরা সবাই জানো যে 1.5 লক্ষের বেশি পরীক্ষার্থীরা পাশ করেছে 2022-এর টেটে, এবং 2017 এবং 2014 ক্যান্ডিডেট যারা এবারে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছে এবং ইন্টারভিউ প্রক্রিয়ার পরে যাদের নিয়োগ হবে না তারাও কিন্তু পরবর্তী, অর্থাৎ 2022-এর টেটের ইন্টারভিউর ক্ষেত্রে ফর্ম ফিল আপ করবে বা ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করবে। সুতরাং সেখানে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা কিছুটা হলেও বাড়বে। এই টোটাল হিউজ ক্যান্ডিডেটদের ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করে এবং নতুন রিক্রুটমেন্ট করার জন্য কিন্তু সেই তুলনায় সিট সংখ্যা অনেকটাই কম, এবং সেক্ষেত্রে একটি বড় প্রতিযোগিতা বা একটি বড় কম্পিটিশান তৈরি হতে পারে। সেই কম্পিটিশানটাকে যাতে আরও অনেক বেশি ছোটো করা যায়, আরও অনেক বেশি সামারাইজ করা যায়, সেই কারণেই কিন্তু এই চিন্তাভাবনা, সুপার টেটের চিন্তাভাবনা। দেখো এর ফলে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে বলে মনে করা হয়েছে, বিষয়টি আলোচনা স্তরে রয়েছে বলে জানা গিয়েছে এর আগে। তবে এবার সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল রাজ্য শিক্ষা দপ্তর। কী জানালো পুরো বিষয়টা দেখো। সম্প্রতি রাজ্যের শিক্ষা দপ্তর সূত্রে খবর, সুপার টেট হওয়া নিয়ে রাজ্যের যে চিন্তাভাবনা ছিল সেটি এবছর থেকে হবে না, অর্থাৎ 2022 সালের প্রাইমারি টেট উত্তীর্ণদের আর কোনো পরীক্ষা দিতে হবে না। এই বিষয়টা বন্ধুরা জানতে পারলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ধুরা, খুব ইন্টারেস্টিং, এবং তোমরা সবাই এই বিষয়টা জেনে নাও। শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে পরবর্তী প্রাইমারি টেটের যে বিজ্ঞপ্তি প্রকাশ পাবে তাতে সুপার টেটের উল্লেখ থাকবে। প্রথম টেটের সফল প্রার্থীদের আরেকটি টেট বা সুপার টেট দিতে হবে। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছো, বন্ধুরা কম্পিটিশান কিন্তু খুব জটিল হতে চলেছে। 2023-এর টেটের ক্ষেত্রে কিন্তু স্পষ্টই শিক্ষা দপ্তর তরফ থেকে একটি নতুন নোটিফিকেশান বা স্পষ্টই শিক্ষা দপ্তরের তরফ থেকে বলে দিচ্ছে 2023-এর যে টেট হবে সেই 23-এর টেটের ক্ষেত্রে কিন্তু সুপার টেট হবে। অর্থাৎ বন্ধুরা 2022-এর যে ইন্টারভিউ প্রক্রিয়া হবে সেখানে কিন্তু আলাদা করে পরীক্ষা দিতে হচ্ছে না। যারা 22-এর ক্যান্ডিডেট আছো, যারা পাশ করেছো, তাদের কিন্তু আর পরীক্ষা দিতে হচ্ছে না। এবারে যারা পরীক্ষা দিয়ে ইন্টারভিউ পেয়ে যাবে, ইন্টারভিউতে সিলেকশন হয়ে যাবে, তাদের জন্য খুবই সুখবর। এবং পরবর্তী যারা পাবে না, যারা 2022-এর ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করবে এবং যাদের সিলেকশন হবে না, তারা কিন্তু 2023-এর পাশ করা প্রার্থীদের মধ্যে
অংশগ্রহণ করবে, সুতরাং সেখানে কিন্তু আরও অনেক বেশি ক্যান্ডিডেটের সংখ্যা বাড়বে। সেক্ষেত্রে সুপার টেটের কিন্তু স্পষ্ট ঘোষণা থাকবে সেখানে, অর্থাৎ 2023-এর পরীক্ষায় টেটের সাথে সাথে আবার কিন্তু পরবর্তী সুপার টেটের একটা পরীক্ষা দিতে হবে। সেই সুপার টেট সংক্রান্ত সমস্ত বিষয় আমাদের চ্যানেল থেকে প্রিপারেশন করানো হবে, টেট সংক্রান্ত সমস্ত বিষয় আমাদের চ্যানেল থেকে প্রিপারেশন করানো হবে। বন্ধুরা, তোমাদেরকে সবাইকে বলছি, যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করোনি, ইমিডিয়েট সাবস্ক্রাইব করো না। নতুন দর্শক যারা দেখছো, আমাদের চ্যানেল থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে এবং সাজেশান এবং গুরুত্বপূর্ণ টপিক রিলেটেড প্রত্যেকটা পরীক্ষা ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়। টেটের পরপর 5টা সাবজেক্ট এবং সুপার টেট সংক্রান্তও আমাদের চ্যানেলে প্রিপারেশন করানো হবে। এক্সট্রিম লেভেলে প্রিপারেশন হবে, কমপ্লিট তোমাদের পিডিএফ দেওয়া হবে, কমপ্লিট প্রিপারেশন নেওয়া হবে আমাদের চ্যানেল থেকে। সুতরাং যারা যারা এখনও পর্যন্ত প্রিপারেশন শুরু করনি, তারা ইমিডিয়েট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। পরপর 2023-এর নতুন নোটিফিকেশানের সাথে সাথেই কিন্তু আমরা সমস্ত কিছু প্রস্তুতি শুরু করে দেবো, সমস্ত টেট সহ সুপার টেটের প্রিপারেশনও শুরু করে দেবো বন্ধুরা। কিন্তু 2022-এর ক্যান্ডিডেট ক্ষেত্রে খুবই সুখবর, তারা যারা পাশ করেছে তাদেরকে কিন্তু আর নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে না, এই বিষয়টা তোমরা সবাই জেনে নাও। সুতরাং এই বিষয়টা তোমরা মাথায় রাখবে এবং এই বিষয়গুলো সবাই জানবে। যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা ইপিএসআর একাডেমি সাবস্ক্রাইব করো না, পাশে বেল আইকন ক্লিক করে দাও, সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেল থেকে পাবে, গুরুত্বপূর্ণ প্রিপারেশনের ভিডিও পাবে, সমস্ত পিডিএফ পাবে, ফ্রি নোটস পাবে, সাজেশান প্রোভাইড করব, সমস্ত টপিক ভিত্তিক আলোচনা হবে, সাবজেক্ট ভিত্তিক আলোচনা হবে, টেট সুপার টেট সমস্ত কিছু প্রিপারেশন করানো হবে আমাদের চ্যানেল থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ইমিডিয়েট সাবস্ক্রাইব করো না। বন্ধুরা, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।